বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জাপানি পরিচালক নাকিসা ওশিমা নির্মিত ডকুমেন্টারি বেঙ্গল নো চিচিলামা অর্থাৎ বাংলাদেশের জাতির পিতা শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনীর আগে তিনি এসব কথা বলেন। ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ উপলক্ষে প্রদর্শিত এই ডকুমেন্টারিটি নাকিসা ওশিমা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সফর এসে তৈরি করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আশা করেন জাপানি ভাষায় নির্মিত ডকুমেন্টারিটি তার মাধ্যমে জাপানি জনগণ সহজেই বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের সাথে শর্তহীন বন্ধুত্বের জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো উপস্থিত ছিলেন।